বাংলাদেশের মুক্তিযুদ্ধের একদম মোড় ঘুরিয়ে দেয় একটা ঘটনা, অপারেশন জ্যাকপট। নৌবাহিনীর নৈপুণ্যে সেই সময় পাকিস্তানের যে দুর্দান্ত দুর্ধর্ষ নৌবাহিনী ছিল তাদেরকে একদম কাবু করে ফেলেছিল বাংলার দামাল ছেলেরা। 160 জনের একটা দলকে মোট 4টি ভাগে ভাগ করে দেয়া হয় দেশের গুরুত্বপূর্ণ 2টি নদীবন্দর এবং 2টো সমুদ্র বন্দরকে অ্যাটাক করবার জন্য। এবং সেই নদীবন্দর এবং সমুদ্র বন্দরে সেই সময় পাকিস্তানি নৌবাহিনী অত্যন্ত শক্ত ঘাঁটি করেছিল। মংলা সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর, চাঁদপুর নদীবন্দর এবং নারায়ণগঞ্জ নদীবন্দর, এই 4টি গুরুত্বপূর্ণ স্থানে অ্যাটাক করবার পরিকল্পনা হয়। এই 4টি টিমের জন্য 4জন লিডার নির্ধারণ করা হয় এবং 4জন লিডারকে গোপন সংকেত শিখিয়ে দেওয়া হয়। কারণ সেই সময় তথ্য সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ যদি একজন মানুষও ধরা পড়ে এবং সে যদি কোনোভাবে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেয় তাহলে কিন্তু সমগ্র অপারেশনটাই বানচাল হয়ে যেত। তাই শুধুমাত্র 4জন লিডারকে গুরুত্বপূর্ণ সংকেতগুলো শিখিয়ে দেওয়া হয়। গোপন সংকেত হিসেবে ঠিক করা ছিল 2টো গান। কলকাতার আকাশবাণী থেকে এই 2টো গান প্রচারিত করা হবে। যখন পঙ্কজ মল্লিকের আমি তোমায় শুনিয়েছিলাম যে গান, এই গানটি যখন বাজানো হবে তখন বুঝতে হবে আগামী 24 ঘন্টার মধ্যেই আক্রমণ করতে হবে। আর যখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমার পুতুল আজকে যাবে শ্বশুর বাড়ি, এই গানটা প্রচারিত হলে জানতে হবে যে এখনই অ্যাটাক করবার সময়। এই গানগুলি অত্যন্ত গোপন রাখা হয় এবং পরবর্তীতে শুধুমাত্র যখন আক্রমণ করার সময় হবে তখন এই গানগুলি বাজা হয়। সঠিক সময়ে প্রত্যেকটি দল আলাদা আলাদাভাবে একটি ট্রানজিস্টার, কিছু শুকনা খাবার এবং প্রয়োজনীয় গোলা বারুদ নিয়ে জায়গা মতো উপস্থিত থাকে এবং গানের অপেক্ষা করতে থাকে। যখনই ট্রানজিস্টার তারা এই গানটি শুনতে পায় তারা নিজ নিজ দল নিয়ে এগিয়ে পড়ে তাদের অভিযানে। এই 4টা স্থানে একসঙ্গে আক্রমণ হবার পরে পাকিস্তানের নৌবাহিনী একদম হতচকিত হয়ে যায়। মোট 26টি যুদ্ধজাহাজ একদম পুরোপুরিভাবে ডুবে যায় এবং আরও অনেকগুলো যুদ্ধজাহাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই আক্রমণের মাধ্যমে পাকিস্তানের যে যুদ্ধের প্রস্তুতি ছিল, যত গোলা বারুদ ছিল, অস্ত্রশস্ত্র ছিল, তারও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। এই অপারেশনটার মূল পরিকল্পনাটাই ছিল পাকিস্তানের সেনাবাহিনীকে একদম ক্ষতিগ্রস্ত করে তাদেরকে দুর্বল করে দেওয়া, পাশাপাশি এটিও জানিয়ে দেয়া যে মুক্তিবাহিনীর কাছে নৌবাহিনীতেও যথেষ্ট পরিমাণে শক্তি রয়েছে যা দ্বারা তারা যুদ্ধে জয়লাভ করতে পারবে ভবিষ্যতে। এই অপারেশনটা এত বেশি ঝুঁকিপূর্ণ ছিল যে অনেক নৌকমান্ডো জানতেন যে এই অপারেশন শেষ করে তারা হয়তো জীবিত ফেরত আসতে পারবেন না, তবুও জীবনের মায়া ত্যাগ করে তারা এই অপারেশনটিতে অংশগ্রহণ করেছিলেন শুধুমাত্র আমাদেরকে একটা স্বাধীন সুন্দর বাংলাদেশ উপহার দেবার জন্য। এই 10 নম্বর সেক্টরের সেই সকল নৌকমান্ডো যারা জীবনের মায়া ত্যাগ করে আমাদের জন্য জীবন দিয়েছেন তাদের সবাইকে সালাম।